প্রতিবন্ধী হয়েও শিক্ষার আলো থেকে নিজেকে বঞ্চিত করেননি পাবনার আটঘরিয়ার তানিয়া খাতুন। উচ্চতা নিয়ে নানা কটূক্তি শুনেও চালিয়ে গেছেন লেখাপড়া। উচ্চ মাধ্যমিক শেষ করে অনার্স প্রথম বর্ষে পড়ছেন তিনি, স্বপ্ন আইনজীবী হবার। কিন্তু আর্থিক টানাপোড়েনের কারণে লেখাপড়া চালিয়ে যেতে পারছেন না। পাবনা থেকে এবিএম ফজলুল হকের পাঠানো রিপোর্ট। জন্মের পর থেকে শারীরিক জটিলতার কারণে উচ্চতা বাড়েনি উপজেলার বেরুয়ান গ্রামের তানিয়ার। বয়স ১৯ কোঠায়, কিন্তু দেখতে ৭ থেকে ৮ বছরের শিশুদের মতেই উচ্চতা। বেটে হওয়ার কারণে কটূক্তি শুনতে হয়েছে স্কুল কলেজে। এরপরও লেখাপড়া ছাড়েননি তিনি। পরিবারে আর্থিক অসচ্ছলতা থাকার পরও সবকিছু ছাপিয়ে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এখন সমাজবিজ্ঞানে অনার্স করছেন। মেয়ের অদম্য ইচ্ছে থাকা সত্ত্বেও অভাবের সংসারে মেয়েটির লেখাপড়া আর চালাতে পারছেন না হতদরিদ্র বাবা। আমি তো চিকিৎসা অবধে তাকে চলাইতে পারি নাই আর্থিক কারণে। এখন আমি লেখাপড়ার দিক দিয়ে আমি যতটুকু আমার যথেষ্ট চেষ্টা করে আমি তাকে লেখাপড়া শেখাইছি। তানিয়ার জীবন সংগ্রামকে সাধুবাদ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আগামী দিনে ওর পড়ালেখার যে ব্যবস্থা যথাসাধ্য আমি আমার তরফ থেকে চেষ্টা করব এবং আমি ইতিমধ্যে ওর বাবার সঙ্গে কথা বলেছি। তানিয়ার স্বপ্নপূরণে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন এমন প্রত্যাশা তার পরিবারের। এনটিভি নিউজ ডেস্ক।